হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি প্রভাস, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বার্ড লাভারকে জানাই নমস্কার। ভিউয়ার্স, আজকে ভিডিওতে শেয়ার করবো, যারা এরকম নতুন আছেন, পাখি পালন করতে চাইছেন বা ইচ্ছা হচ্ছে কিন্তু বাড়ির কাছাকাছি এরকম কোনো চেনা জানা নেই যে যারা খাঁচা বানায় বা পাখির যে কেজ সেটা বানায়, এবং নিজেরও নিজের কাছেও এক্সপিরিয়েন্স নেই কীভাবে বানাবে, তো সেই জন্য অনেকে পিছিয়ে যায়। তো আজকে ভিডিওতে শেয়ার করব যে কীভাবে আপনি বাড়িতেই, যদি ইচ্ছা থাকে, যদি আপনি আপনার সময় থাকে এবং যদি আপনি ধৈর্যশীল হন, তাহলে আপনি বাড়িতে নিজেই খাঁচা বানাতে পারেন। তো আমি একটা খাঁচা বানিয়েছি, তো সেইটাই আমি শেয়ার করব, ককটেলের খাঁচা। তো যারা নতুন, ভিডিওটি খুব কাজে দেবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটা আইডিয়া পাবেন কীভাবে আপনি একটা খাঁচা বানাবেন। তো আমি একটা ককটেলের খাঁচা বানিয়েছি, তো সেই ককটেলের খাঁচাটা থেকে কিছুটা আইডিয়া পেতে পারবেন আপনার যেরকম কেজি সাইজ হোক না কেন বা যেরকম পাখি পালন করেন না কেন। তো এই ভিডিওটি দেখলে আপনার কিছুটা হলেও হেল্প হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, এবং যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এলপি নেট, আমি কিনে এনেছিলাম, 50 ফুট থাকে, আর এটার হাইটটা হচ্ছে 3 ফুট। তো বাড়িতে খাঁচা বানিয়েছিলাম আগে, তারপরে বেঁচে গিয়েছিলো, তো সেটা এখন আপাতত ককটেলের খাঁচা বানানোর জন্যে আমি কাজে লাগাচ্ছি। আর এই রিলটা থেকে আমি যে ককটেলের সাইজটা হয় 3 ফুট বাই 2 ফুট, তো সেই 3 ফুট এটা তো হাইটে আছে, তো 2 ফুট করে আমি 4টে কেটে নেব, মানে চারদিকের জন্যে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি 2 ফুট করে 4টে কেটেছি, কারণ চারিদিকের জন্যে 4টে লাগবে। আর এটা তো লংটা তো 3 ফুটই আছে, তো এই জন্যে মাপটা এক্সট্রা করা নিতে হলো না। আর অবশ্যই এই মাপটা অবশ্যই মনে রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন কটা ঘর একটা মেপে নেবেন, তো সেই একই সাইজের যেন প্রত্যেকটা সাইজ থাকে। তো এরকম 4টে আপনাকে একই মাপে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 39টা আছে এক্সট্রা, একটা মানে 38টা হয়, 39টা একটা ঘর এক্সট্রা থাকবে, কারণ ওটা আপনাকে আরেকটার সঙ্গে যখন মুড়বেন জিআইএর সঙ্গে তখন ওটা লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন জালটাকে মজবুত করার জন্য জিআইএন একটা তার আছে, তো সেটা আমি কিনে রেখেছিলাম, তো এটা দিয়ে চারিদিকে তা মোড়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছাড়া একটা ঘর কাটা এরকমভাবে, যেটা মুড়তে সুবিধা হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ধারগুলো জিআই দিয়ে আমি মুড়ে দিচ্ছি, আর জিআই দিয়ে যখন মুড়বেন, যে চারিদিকটা মুড়বেন না, তিন দিকটা মুড়বেন, একদিকটা ফাঁকা রাখবেন, যে লংয়ের দিক একদিকটা ফাঁকা রাখবেন, মানে এদিকে আমি মুড়ছি আর একদিকে কিন্তু ওরকম ফাঁকাই থাকবে। কারণ যখন কিন্তু আপনি 4টে একসঙ্গে জয়েন করবেন, তখন কিন্তু এই একটা ঘর ফাঁকা থাকবে প্রত্যেকটার, তখন কিন্তু সুবিধা হবে, একটার সঙ্গে একটা ব্যান্ড করতে পারবেন। ভিউয়ার্স, খাঁচা বানানো বা এই কেসটা বানানো কোনো ব্যাপার নয়, ইজি ব্যাপার, শুধু আপনাকে মাথায় রাখতে হবে যে খাঁচার সাইজটা, যে মাপে কাটছেন সেই সাইজটা আপনাকে পারফেক্ট হতে হবে, তাহলেই খুব ইজিলি আপনি বানাতে পারবেন। আর প্রথমবার যদি বানান, ভুল হলেও কোনো সমস্যা নেই, আপনার পাখি থাকবে, একদম পারফেক্ট হতে হবে এমন কোনো ব্যাপার নয়, যে কোনো জীবজন্তু কোনো ভারী জিনিস থাকবে তো এমন কোনো ব্যাপার নয়, পাখিই থাকবে, আপনি পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চারিদিকটা মোড়া হয়ে গেছে, একটার সঙ্গে একটা যখন জয়েন করবেন তখন আপনার সঙ্গে কেউ একজন থাকলে আপনার সুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকটাই জিআই, খাঁচাটা ইজিলি মজবুত হবে বা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, আর দুদিকটা ফাঁকা আছে, এই দুদিকটাই কিন্তু জাল যখন দেবো তখন কিন্তু এটা স্ট্রেট হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। আর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এদিকটায় আমি মোড়া শুরু করে দিয়েছি, আর এখানে ছোটো গেটটা হবে যেখান থেকে খাবার জল দিতে পারবো সবসময়। আর নিচে কিন্তু অ্যালভেস্টার সিট ঢোকানো বার করানোর জন্য একটা ঘর কিন্তু ফাঁকা রাখতে হবে, তো সেরকম একটা আইডিয়া করে কিন্তু ঘরটা কাটতে হবে। তো ওপর থেকে আমি জুড়ে জুড়ে আসছি নিচে থেকে, তারপরে মাপটা নিয়ে তারপরে কাটবো। হ্যালো ভিউয়ার্স, তো অলরেডি দেখতে পাচ্ছেন খাঁচাটা বানানো হয়ে গেছে, আর ককটেলের খাঁচাটা একটু সময় লাগলো, কারণ এই যে রঙটা করা হয়েছে এখানে, তো কিছুটা রং আমার বাড়িতে ছিল, তো সেটা একটু পুরোটাই করে দিয়েছি, তো খুব ভালো হয়নি কারণ রঙটা শেষ হয়ে গিয়েছিলো, প্রায় শেষ একটুখানিই ছিল। তো আর এখানে
এদিকটায় দেখুন, ছোট গেটটা হয়ে গেছে আর নিচে একটা ঘর ফাঁকা দিয়ে আমি জিআই দিয়ে মুড়ে দিয়েছি অ্যালবেস্টাস শিট ঢোকানো বার করানোর জন্য। এটা 2 ফুট আর এটা হচ্ছে 3 ফুট আর এটাও হচ্ছে 2 ফুট। আর বড় গেটটা যেখান থেকে হাঁড়ি ঢোকাবো, সেই হাঁড়ি ঢোকানোর গেটটা এখনও পর্যন্ত করা হয়নি। তার পেছনে কারণ হচ্ছে অলরেডি আমার কাছে হাঁড়িটা ছিল না, তো সেই জন্যেই মাপটা দরকার ছিল, কারণ গেটের সাইজ কী মাপ হবে, তো তার জন্য হাঁড়িটা না থাকলে তো সমস্যা হচ্ছিলো। তো আজকে হাঁড়িটা আনলাম, তো মোটামুটি দেখুন হাঁড়িটার এরকম সাইজ, ককলের তো একটু বড়ো, একটু সাইজটাও বড়ো। আর এটা 75 টাকা নিল হাঁড়িটা, আর এটা হচ্ছে আরও 5 টাকা, ধরুন 80 টাকা এসেটটা। তো চলুন আমি গেটটা করে এই মুহূর্তে গেটটা করবো, গেটটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা, তো দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, অলরেডি এই ঘরটা কেটে নিয়েছি আর এই ঘরটা হচ্ছে যেটা হচ্ছে এই এই তারটা, এই কটা ঘর কেটেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা 13টা, ধরুন ওই 13-14টা ওপরের লাইনটা কেটেছি লম্বা, যেটাই হবে হাঁড়ি ঢোকার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20টা। তো মোটামুটি এইরকম ঘরগুলো কাটলে মোটামুটি আমার এই যে হাঁড়িটা ঢুকে যাচ্ছে এবং ইজিলি ঢুকতে পারবে। তো এটা হচ্ছে জিআই দিয়ে মাটি দিলে তো তখন খুব ভালো ঢুকতে পারবে। তো এখন হচ্ছে এই যে লম্বাটা এটা বাঁকানো হয়নি, তো সেই জন্যে ঢুকতে সমস্যা হচ্ছে। এটা বাঁকিয়ে দিলে এরকম জিআই দিয়ে যেটা আমি করেছি এরকম দিয়ে করলে এটা মজবুত হবে গেটটা, এবং এই স্পেসটা একটু বড়ো হয়ে যাবে, তখন এটা ইজিলি ঢোকানো বার করা যাবে। আর এটা তো সবসময় খোলা বন্ধ হবে না, শুধু হাঁড়িটা যখন বার করবেন আর ঢোকাবেন সেই সময় এই গেটটা ব্যবহার হবে। আর এটা হচ্ছে বড় গেটটা এদিকে করছে, আর যেটা ছোটো যেটা জল এবং খাবার দেবো সেটা কিন্তু ওই পার্টটাই হচ্ছে, ঠিক আছে, সেই লম্বার ওদিকটাই হচ্ছে, ঠিক আছে। তো এদিকে একটা গেট, ওদিকে একটা গেট, ওটাই বেশি ব্যবহার হবে, এটা একটু কম ব্যবহার হবে। তো এটা একটু বড় গেট, এটা সবসময় তো বন্ধই থাকবে। তো দেখতে থাকুন আমি গেটটা বানাচ্ছি। দেখুন অলরেডি কমপ্লিট হয়ে গেল, সবেমাত্র কমপ্লিট করলাম, এই যে গেটটা হয়েছে আর এই সাইজটা একদম পারফেক্ট সাইজ হয়েছে। দেখুন আমি হাঁড়িটা একটু ঢোকাচ্ছি, দেখুন ইজিলি ঢুকে যাচ্ছে, ইজিলি বার হচ্ছে, এবং অনেকটা স্পেস আছে, কোনো সমস্যা হচ্ছে না, ইজিলি ঢুকছে বার হচ্ছে। দেখুন গেটটা ভালো করে, আর ওদিকে একটা গেট, ওদিক থেকে তো জল খাবার দেওয়া হবে। তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, এবং যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। মোটামুটি খাঁচাটা আমি যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, ভিডিও করার কেউ ছিল না, নাহলে আরও ভালো করে ডিটেলস আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারতাম।